হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কে কেডিডিড ওয়াল তো আজ চলেছে তোমাদের রিক্রুমেন্টটি আরও একটি আপডেট নিয়ে তোমাদের এইবারে যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টটি করা হবে এর পক্ষ থেকে তোমাদের এখানে আইওসিএলে আমরা প্রত্যেকেই জানি ইন্ডিয়ান কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড প্রত্যেক বছরই এখানে ভ্যাকেন্সি বের হয় এবং প্রচুর পরিমাণে বের হয় এবং এটা কিন্তু একটা রিনাউন্ড কোম্পানি ইন্ডিয়ান অয়েল এটা কিন্তু মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম কর্পোরেশনের আন্ডারে কিন্তু এটা চলে ইন্ডিয়ান অয়েল এটা কিন্তু পুরোপুরি পাবলিক সেক্টর অর্থাৎ গভর্নমেন্ট এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু এই কোম্পানি এই যে ইন আইসিএল কোম্পানিতে প্রত্যেক বছর হিউজ হিউজ পরিমাণ ফ্রেশার্সদের জন্য কিন্তু স্পেশালি ভ্যাকেন্সি বেরোয় এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু নিয়োগটা হয় কিছুটা কিন্তু রেলের মতো তো এখানে অনেকগুলো সুবিধা তোমরা পেয়ে যাবে যারা আবেদন করবে তো তোমাদের সুবিধার্থে এই ভ্যাকেন্সির যে নিউজ যে আপডেট যেটা আছে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমাদের রাজ্যে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং সব থেকে সব থেকে যেটা খুশির খবর হচ্ছে এখানে কিন্তু ফ্রেশার্স প্রচুর পরিমাণে কিন্তু ফ্রেশার্স নিয়োগ করা হবে অর্থাৎ এই ফ্রেশার্সরা কিন্তু আবেদন করতে পারবে আমরা প্রায় দেখি বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বা এখন প্রায় রিক্রুটমেন্টে আমরা দেখে থাকি যে এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারা যায় না বা এক্সপিরিয়েন্স না থাকার কারণে আমরা পিছিয়ে যাই কিন্তু এক্ষেত্রে ফ্রেশার্সদের কিন্তু এখানে কিন্তু ফ্রেশার্সদের কিন্তু উৎসাহিত করা হচ্ছে আবেদন করার জন্য ফ্রেশার্সরা কিন্তু প্রতিষ্ঠান পেয়ে যেতে পারে তো কীভাবে আবেদন করবে তার আগে দেখে নিই তোমাদের এখানে দেখো তোমাদের চোদ্দো চোদ্দো বারো দু হাজার কিন্তু এটা পাবলিশড হয়েছে তো এখানে এখানে বলছে যে টেকনিক্যাল এখানে বলছে এনগেজমেন্ট অফ ট্রেড টেকনিশিয়ান গ্র্যাজুয়েট অ্যাপ্রেটেনশিপ আন্ডার অ্যাপ্রেন্টেন্সিপ অ্যাক্টে তোমাদের নিয়োগ করা হবে তো তোমাদের এখানে তোমরা এখানে কেবলমাত্র এইচএস পাসে বা কেবলমাত্র গ্র্যাজুয়েশান পাসে তোমরা আবেদন করতে পারবে যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে যেমন আইটিআই তারাও আবেদন করতে পারবে কিন্তু এমনি যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান নেই কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাস বা এইচএস পাস তারাও কিন্তু আবেদন করতে পারবে তো চলো পুরো প্রসেসটা ভালো করে দেখে নাও কারণ এই যে এই সুযোগটি কিন্তু মিস করা যাবে না তো দেখে নাও এখানে যেটা বলছে যে বিভিন্ন স্টেটে এবং ইউটিতে নিয়োগ করা হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে এখানে লিস্ট দেওয়া আছে অল ওভার ইন্ডিয়া বেসিস তোমাদের এখানে নিয়োগ করা হবে প্রত্যেকটা কিন্তু স্টেটে এবং প্রত্যেকটা ইউটিতে তোমাদের নিয়োগ করা হবে সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আমাদের নিয়ারেস্ট আমাদের স্টেট ছাড়াও আমরা নিয়ারেস্ট স্টেটে কিন্তু আবেদন করতে পারবো এখানে যে অ্যাপ্লিকেশানটা করা হচ্ছে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান পোস্ট নেম আগে আমরা পোস্ট দেখি দেখো সবার প্রথমেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এক্ষেত্রে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পোস্ট কোডগুলো আছে এখানে হচ্ছে ডিসিপ্লিন কোড তোমাদের পোস্ট কোড এখানে এতগুলো পোস্ট তাই নাম নামের ক্ষেত্রে অসুবিধা হবে তাই এখানে কিন্তু কোড দিয়ে দিয়েছে এবং তো সঙ্গে তার ডিসিপ্লিনটার নামও কিন্তু এখানে তোমাদের দিয়ে দিয়েছে তাই পোস্ট কোড এবং নাম দেখে নেবে তোমরা এবং তার সাপেক্ষে কি কোয়ালিফিকেশান লাগবে সেটা আমি পরে বলে দিচ্ছি তোমাদের এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি কিন্তু ছিয়ানব্বইটা আছে যার মধ্যে জেনারেল পেয়ে যাবে কিন্তু চল্লিশটা ইডাব্লু এস নটা এক্ষেত্রেও কিন্তু কোটা ভাগ তোমরা পেয়ে যাবে এবারে তোমরা নিজের স্টেট ছাড়াও আদার স্টেটে আবেদন করতে পারো এখানে অনেকগুলো পোস্ট আছে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে তোমরা ভালো করে দেখে নিতে পারো এ তাছাড়া আমি তোমাদের ভিডিওতে একটু টাচ করে যাবো কারণ পুরোটা পড়তে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আমি তোমাদের মেন মেন পয়েন্টগুলো দেখিয়ে দিই তো এই ভ্যাকেন্সিগুলো যে ধরনের ভ্যাকেন্সিগুলো এখানে আছে ডাটা এন্ট্রি অপারেটার আছে এবং টেকনিক্যাল অ্যাপ্রিটেন্সিভ বলতে এখানে মেকানিক্যাল আছে ট্রেড ফিটার এগুলো তো আছে যাদের টেকনিক্যাল নেই স্পেশালি তাদের জন্য আমি ভিডিওটা করছি কেবলমাত্র এইচএস পাশে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ কিন্তু এখানে হচ্ছে তোমরা এই জায়গাটাতে ভালো করে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো আছে তো যে ভ্যাকেন্সিগুলো আছে আমি তোমাদের দেখিয়ে দিই কেবলমাত্র গ্রাজুয়েট অ্যাপ্রিটেন্সিপ নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলে দেখো ট্রেড অ্যাপ্রিটেন্সিপ ডাটা এন্ট্রি অপারেটার এখানে কিন্তু ফ্রেশার্স দেখব ফ্রেশার্সের কথা যেটা বলছেন যে ফ্রেশার্সরা কিন্তু আবেদন করতে পারবে ফ্রেশার্সদের জন্য আলাদা কোটা কিন্তু এখানে করে দিয়েছে কোনো রকম স্কিল পার্সনকে কিন্তু নেওয়া হবে না তো ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে এখানে আমি তোমাদের যেটা বলবো যে কেবলমাত্র এইচএস পাসে তো সেক্ষেত্রে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকা তাই যে কোনো স্ট্রিমের হলেও চলবে সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হলেও কিন্তু তোমাদের এখানে চলবে এখানে যে প্রেসক্রাইব কোয়ালিফিকেশান চাওয়া আছে প্রত্যেকটা পোস্ট ওয়েজ কোয়ালিফিকেশান দেওয়া আছে তোমরা দেখে নেবে স্পেশালি আমি বলবো যে এখানে যে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যেটা এখানে আছে দেখো এখানে কিন্তু বলা আছে যে ডাটা এন্ট্রি অপারেটার ফর ফ্রেশার্স ক্লাস টুয়েলভ পাস বাট বিলো গ্র্যাজুয়েট কিন্তু গ্র্যাজুয়েট থাকা যাবে না তবে তাহলে কিন্তু তোমাদের আবেদন করতে পারবে না তোমরা শুধুমাত্র টুয়েলভ পাস হলে আবেদন করতে পারবে উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের থাকা চাই এবং এস এবং ওবিসি বিসি হলে এদের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কস থাকা চাই আর ডাটা এন্ট্রি যাদের স্কিল যাদের সার্টিফিকেট আছে যারা ডাটা এন্ট্রি এবং কম্পিউটার সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রেও এখানে আবেদন করতে পারবে প্রত্যেকের জন্য কিন্তু সুযোগ থাকছে যাদের সার্টিফিকেট আছে বা যাদের সার্টিফিকেট নেই যারা এই কাজটা এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ডিটেলসটা তোমরা ভালো করে পড়ে নেবে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা তোমরা আইওসিএল ডট কম এই যে ওয়েবসাইটটা এখানে এলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে বা আইওসিএল ডট কম এই ওয়েবসাইটে গেলে তোমরা অ্যাপ্রেটেনশিপে গিয়ে আবেদন কিন্তু করতে পারবে এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নেবে তো এখানে ডেটগুলো তোমাদের জানিয়ে দিই তোমাদের আবেদন করার ডেট এখানে কিন্তু চোদ্দো তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে ডিসেম্বরের এবং জানুয়ারির তিন তারিখ পর্যন্ত আবেদন চলবে লিমিটেড থ্রু যে এখানে বলছে অনলাইন টেস্ট ডিটেলস উইল বি ইনটিমেট তোমাদের অনলাইন যে টেস্ট নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের মেল বা এসএমএস এর মাধ্যমে সেক্ষেত্রে তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা ভালো করে ভেরিফাই করে কিন্তু তোমরা দেবে লাস্ট ডেটটা তোমরা মনে রাখবে জানুয়ারি তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো আবেদন করার আগে তোমাদের আধার কার্ড এবং তোমাদের যে ফটো সেগুলো কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে সব করে নেবে ফটো সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে সাইজটা তোমরা রিসার্চ করে নেবে রিসার্চ করার পর কিন্তু তোমরা আবেদন করতে বসবে সেক্ষেত্রে তোমাদের এখানে যে এজটা লাগবে আঠেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত কাউন্ট করা হবে ও হলে এখানে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে নাহলে তোমাদের বয়সটা কিন্তু আঠেরো থেকে চব্বিশের মধ্যেই কিন্তু হওয়া চাই তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এটাই ছিল আজকের আপডেট তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানাও কারোর কোনো কোয়ারিস থাকলে কমেন্ট সে কমেন্ট করে জানাও সলভ করার চেষ্টা করবো চ্যানেলটি প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে